ডেইরি শিল্পে ঝুঁকছেন নারীরা তাদের বড় অঙ্কের বিনিয়োগে বাণিজ্যিক খামার গড়ে উঠেছে ঢাকা ও আশেপাশের বিভিন্ন এলাকায় এখাতে শিক্ষিত তরুণদের সাফল্য অনুপ্রাণিত করছে নারী উদ্যোক্তাদের সাদাত রিপোর্ট শুরুটা একেবারেই পারিবারিক সন্তানের দুধের চাহিদা মেটাতে একটিমাত্র গাভী দিয়ে এরপর থেকে একটু একটু করে বড় হতে থাকে মাহমুদা আলিমের এই খামার যেখানে কোরবানির জন্য মোটা তাজা করা হয়েছে বিভিন্ন জাতের পনেরোটি গরু বা বাছুর মিলিয়ে সংখ্যাটা তিয়াত্তর গেল পাঁচ বছরে যেখানে হালিমার বিনিয়োগ কোটি টাকা ছাড়িয়েছে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার হালিমা এখন সফল উদ্যোক্তা একটাতে আমাকে পরিশ্রম দিতে হয়তো বাসায় বসে পালতাম পরে ভাবছি যে আরেকটা একটা কিনি পরে যখন আমি একে একে দুইটা তিনটা গাবি হলো একা যখন আমি না পালতে পারছি তখন আমি একটা লোক রেখে নিয়েছি লোক রাখার পরে আমি দেখছি মাসে আমার প্রায় প্রায় পাঁচটা গাবি থেকে প্রায় বিশ পঁচিশ হাজার টাকা আমার আয় আসে তখন আস্তে আস্তে আমি ভাবলাম এটা আমি ব্যাপক ব্যাপারে মানে ব্যবসার পরিণত করতে পারি একটা খামার ইয়াতে রাজধানীর দক্ষিণ বনশ্রীর রেখা আক্তারের গল্পটা একটু ভিন্ন দুই বছরের চেষ্টায় খামার করে সফল হয়নি তার বড় ভাই ভাইয়ের ছেড়ে দেয়া সেই হাল ধরে রেখা শুধু ব্যবসায় বড় করেননি খরচ পুষিয়ে লাভও করছেন বেশ সো একটা করব এটা ছিল কিন্তু এই সেক্টরে যে ঢুকবো এমন কোনো কথা ছিল না এটা মায়া জর্মায় গেছে আর এটাকে ভালোবাসে এটাই আর কি মেন কারণ আর লাভ বলতে এটাতে আপনার বছরে আসে আপনার প্রতি মাসে বিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার আসে আর বছরে আপনার এই বাসুর দামুর, সার এগুলো বিক্রি করে আসে সাত আট লাখ টাকা আসে গেল কয়েক বছরে গ্রামের প্রান্তিক খামারিদের ছাপিয়ে ডেরি শিল্পে বড় বড় বিনিয়োগ নিয়ে এসেছেন শিক্ষিত তরুণরা তাদের এমন সাফল্য উৎসাহিত করেছে নারী উদ্যোক্তাদেরও সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি যাদের সহায়তা দিয়ে যাচ্ছে ডেরি ফার্মার্স অ্যাসোসিয়েশন বিগত পাঁচ বছরে আমরা বাংলাদেশ ফার্মার্স আমরা সমস্ত শিক্ষিত ছেলেমেদেরকে এই সেক্টরে আনার চেষ্টা করেছি এবং এখানে আমরা সুন্দর পরিবেশ সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে আমরা শিক্ষিত ছেলেমেদেরকে প্রশিক্ষণ দিচ্ছি অনেক নারী উদ্যোক্তা আসতেছে তারা আমাদের থেকে সঠিক খামার ব্যবস্থাপনা কৌশল সম্বন্ধে এখন খুব দ্রুতই তারা শিখতে পারছে পাশাপাশি তাদের তারাও কিন্তু বাণিজ্যিক খামার তৈরি করছে এবং হিসেব বলছে দুই হাজার দশ এগারো অর্থ বছরে দেশে গরু মোটাতাজাকরণ খামারের সংখ্যা ছিল মাত্র তেত্রিশ হাজার বর্তমানে তা বিশ লাখ ছাড়িয়েছে এর ফলে কমেছে আমদানি নির্ভরতাও বর্তমানে দেশে যত গরু জবাই হয় তার নব্বই ভাগে যোগান দেয় দেশীয় খামারিরা সাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছাঙা টেলিভিশন